দেখুন কিছুই দেখাচ্ছে না, আমি কেশি কাঠ এখান থেকে কিছু দেখতে পাচ্ছি না। দেখুন এই গাছটায় হালকা হালকা একটু একটু যমুনা মাকে দর্শন করবেন। আর যমুনা মায়ের মন্দির আছে এখানে। ঠান্ডা তো এখন পড়ছে, কিছুদিন ধরে ঠান্ডা পড়ে গেছে খুব। তো দেখতে পাচ্ছেন আমার আমার গেট আপ দেখে আপনারা বুঝতে পাচ্ছেন কিরকম ঠান্ডা পড়েছে। সবাইকে রাধে রাধে এবং বৃন্দাবন আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম এবং সবাইকে সফল একাদশী ব্রতের শুভেচ্ছা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একবার মহামন্ত্র নামটা উচ্চারণ করবেন। তো আজকে হলো সফল একাদশী, আজকে আপনাদেরকে বৃন্দাবন দর্শন করাবো। তো আপনারা বৃন্দাবনের ঠান্ডা দেখে কিন্তু ভয় পাবেন না, অবাক হওয়ার মতো সে আজকে কন্ডিশন আপনি দেখেন নিজের চোখে। সবাই আর কমেন্ট করবেন রাধে রাধে আর হরে কৃষ্ণ মহামন্ত্র একবার সবাই বলবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি, আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে আপনারা জুড়ে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। রাধে, ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কি? দেখে দেখুন কিছু দেখা যাচ্ছে? দেখুন আমার সামনে যে মন্দিরটা ছিল চূড়াটা দেখা যাচ্ছে ঘরের সামনে? দেখা যাচ্ছে না। তো চলুন আপনাদেরকে যমুনার পারে নিয়ে যাই। আর খুবই সুন্দর আজকের মুহূর্তটা অনুভব করতে পারছি। চারোদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, কিছুই দেখতে পাচ্ছি না। এই কুয়াশা ভিজা দিনে আপনারা পবিত্র সফল একাদশী সার্থক করুন বৃন্দাবন ধাম দর্শন করে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আজকে সেই যমুন কিনারে। আজকেও সারা পরিক্রমা করছে কিন্তু এখন একটু কম পরিক্রমা হবে, কেন এখন চলছে হলো ঠান্ডার দিন, এই জন্য ভক্তদের একটু কম হবে। তো তাও আমরা দর্শন করব। তো সবাই আশা করি ভালো আছেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আকাশ বৃন্দাবন ব্লগের পরিবারের সবাই তো ভালো থাকবে, তাই না? তারা তো গোলক বৃন্দাবন ধামের একজন ফ্যামিলির সদস্য। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। ভয় পাচ্ছেন দেখে? অবাক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। এই বৃন্দাবনের কন্ডিশন তো আমাদের সমাজ আজকাল এটাই ভয় পায় যে বৃন্দাবন ধামে এই ঠান্ডা দেখে। কিন্তু কুয়াশা খুব রয়েছে, ঠান্ডা তো এখন পড়ছে, কিছুদিন ধরে ঠান্ডা পড়ে গেছে খুব। তো দেখতে পাচ্ছেন আমার আমার গেট আপ দেখে আপনারা বুঝতে পাচ্ছেন কীরকম ঠান্ডা পড়েছে। এই ঠান্ডা ভিজা দিনেও কিন্তু ভক্তদের কিন্তু ঘরে বসে নেই, সবাই কিন্তু পরিক্রমা করতে বেরিয়ে গেল। তো আজকে এ পবিত্র সফল একাদশীর দিনে আপনারা বৃন্দাবন বৃন্দাবন দর্শন করতে পারছেন। আর বর্তমান কন্ডিশনটা কি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সফল একাদশীর দিনে বৃন্দাবনে কত ঠান্ডা অনুভব আপনারা করতে পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে এখন, কেননা ঘরে যখন ছিলাম তো ঠান্ডা লাগেনি, এখন একটু হাওয়া চলছে আর চারোদিকে শুধু কুয়াশা কুয়াশা কুয়াশা। তো আপনাদেরকে নিয়ে যাব এখন আমি সেই কেশিঘাট। তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কিছু বোঝা যাচ্ছে না যে ভক্তরা কি চলছে নাকি কিছুই দেখাই যাচ্ছে না। তো আপনারা দেখুন দেখুন কিছুই দেখাচ্ছে না, আমি কেশিঘাট এখান থেকে কিছু দেখতে পাচ্ছি না। দেখুন এই গাছটায় হালকা হালকা একটু একটু বোঝা যাচ্ছে। তো এই হলো বৃন্দাবনের কন্ডিশন। আশা করি সবাই ভালো আছেন। আজকে পবিত্র সফল একাদশী ব্রত, যারাই আজকে আপনারা ব্রত পালন করছেন আজকে আপনারা সফল লাভ করবেন, অর্থাৎ সার্থকতা লাভ করতে পারবেন। তো যারা যারা আজকে ব্রত পালন করছেন তাদের জীবন সার্থক, কেননা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করার বিধি রয়েছে আমাদের সনাতনী ধর্মে। এ ছেলে হোক আর মেয়ে হোক, যে কোনো ব্যক্তি সেই একাদশী ব্রত পালন করতে হবে। আর একাদশী ব্রত পালন করতে হবে নিয়ম নিষ্ঠা সদাচার মেনে এবং একাদশীর পরের দিন তার নির্দিষ্ট কামে পালন করতে হবে। তো এই জন্য যারা একাদশী ব্রত পালন করছেন তাদের খুবই 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 মানে মঙ্গল কামনা করছি আমি। আর যারা এই আকাশ বৃন্দাবন ব্লগের ফ্যামিলিতে জুড়ে রয়েছেন তাদের তো কোনো কথাই নেই, তারা তো অশেষ কৃপাপ্রার্থী রাধারানীর। তো আজকে এই পবিত্র বৃন্দাবন ধাম আপনারা দর্শন করতে পাচ্ছেন আজকে পবিত্র একাদশীর দিনে। তো ভক্তরা চলছে, মানে এখন কুয়াশার জন্য দেখতে পাচ্ছি না কিছুই। তো দেখতে পাচ্ছেন হয়তো আপনারা ভাবছেন আমার পিছনে কিছু নেই, আমি কোথাও ঘরে বসে আছি, কিন্তু ঘরে বসে নেই। এ হলো আমার যমুনা মাইয়া, দেখুন যমুনা মায়ের নিকটে দাঁড়িয়ে আছি। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখন, মানে ঘরে তো ঠান্ডা লাগছিল না। যে তো সকাল থেকে আজকে কাল রাত 12টা 1টা অবধি আমাদের সেবা চলেছে, কেননা রাধা দামোদর লালজির জন্য একটা ড্রেস বানানোর জন্য
চেষ্টা করছিলাম সেটা হয়ে ওঠেনি, তো এই জন্য ইমিডিয়েটলি সেই ড্রেসটাকে কমপ্লিট করা হয়েছে। কাল রাত 12টা 1টা বেজে গেছে সেটা কমপ্লিট করতে করতে। তো ঘুম থেকে উঠেছি 5টায়, তো উঠে স্নান টান করে ঠান্ডার মধ্যে, তারপরে দামোদরকে রাধামা দামোদরকে আরতি হলো, মঙ্গল আরতি করে তারপর অভিষেক করেছি, পঞ্চামৃত অভিষেক। তো আমি আমার রাধা দামোদরকে প্রতি একাদশীতে পঞ্চামৃত অভিষেক করি এবং নিউ ড্রেস পরাই। তো আজকেও নিউ ড্রেস পরিয়েছি, তো অলরেডি এখন অভিষেক করে একটু মিষ্টি ভোগ লাগিয়ে এসলাম, তো তারপরে পরে গিয়ে সিঙ্গার করব। তো আপনারা এই আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা যেসব জায়গা দর্শন করতে পারছেন এই আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে, ওই সব জায়গা দুর্লভ দর্শন, আপনাদের জীবন সার্থক। আজকে সেরকম ভিউস আমি দেখতে পাই না, তাও আমি ভিডিও কন্টিনিউ দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে, কিন্তু ওইটাই মন খারাপ হয়েছে, এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, এত কষ্ট করে এত সময় নষ্ট করে আপনাদেরকে ভিডিও কালেকশন করে, কিন্তু আপনারা যদি নাই দেখেন তাহলে তার কষ্টের তো কোনো সার্থকতা নেই। তো এই জন্য যাই হোক, রাধা দামোদর যা করে তাই হবে, আপনারা অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন। আজকে হয়তো এখন কম লোক দেখছে, রাধা মাধব যদি চায় তাহলে বেশি লোক দেখবে, কিন্তু সব কিছুই রাধা দামোদরের উপর ডিপেন্ড করবে, ভগবানের কৃপা রাধানির দয়া। তো যাই হোক, চলুন আপনাদেরকে নিয়ে যাই কেশিকা অব্দি। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কুয়াশা বিজার দিনে, একাদশীর দিনে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করতে পারছেন, আপনারা শুধু কুয়াশায় দেখ, আজকে ভক্তদের দেখতে পাচ্ছি না, দেখুন কি কুয়াশা পড়েছে, দেখুন এখান থেকে কেশিঘাট কিছুই বোঝা যাচ্ছে না। তো গাইস ভক্তগণ, আপনারা দেখুন কিছু ভক্তরা যাচ্ছে, কিছু ভক্তরা যাচ্ছে, তো অনেক ভক্তরা যাচ্ছে পরিক্রমা করছে, তো এই কুয়াশার জন্য কিছুই দেখতে পাচ্ছি না। দেখুন আমি যেখান থেকে আসলাম ওখানে আর দেখা যাচ্ছে না কিছু, মানে কত দূর দূর হবে, বেশি দূর নেই, যে মাঝখানে দাঁড়ালে কিছু দেখা যাচ্ছে। তো দেখুন আজকে এই বৃন্দাবন ধামের বর্তমান কন্ডিশন, তো কিছু বোঝা যাচ্ছে না। অবশ্যই আপনারা আকাশ বৃন্দাবন ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা শ্রী রাধা দামোদর লাল যে সেবায় যুক্ত হন একাদশীর দিনে, বা আপনারা যারা যুক্ত হন তারা স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন, শ্রী রাধা দামোদর লালজির নিত্য সেবায় যুক্ত হতে পারেন। আর আরেকটা নিউজ দিচ্ছি আপনাদেরকে, যারা বৃন্দাবনে বৈষ্ণব সেবা করাতে চান, সাধ্য অনুযায়ী যত বৈষ্ণব সেবা আপনারা দিতে চান বৃন্দাবনে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা বৃন্দাবন চড়া শিকুশ পরিক্রমা করতে চান তারাও যোগাযোগ করতে পারেন, অকারণে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, জাস্ট বৃন্দাবন রাধা দামোদরের সেবা, চোরা শিকুশ পরিক্রমা আর হলো বৈষ্ণব সেবা, এই তিনটার জন্য যদি আপনারা যোগাযোগ করতে পারেন তাহলেই তাহলে আপনার যোগাযোগ করবেন। তো অলরেডি আমি কেশিঘাটে এসে গেছি, তো খুবই ঠান্ডা পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিছুই দেখতে পাচ্ছি না, ওই জায়গায় এসেছি ওই জায়গায় আর কিছু দেখতে পাচ্ছি না। তো আপনাদের কেশিঘাট দর্শন করে তারপরে আমি ঘরে যাব, রাধা দামোদরকে গিয়ে সিঙ্গার করব। তো কীরকম ঠান্ডা পড়েছে অনুভব করতে পারছেন, তো এই হলো বৃন্দাবনের ঠান্ডা। তো অনেকেই ভয় পায় যে ঠান্ডার সময় আমরা বৃন্দাবনে আসি এত কষ্ট কী করে করব, অ্যাকচুয়ালি কোনো কষ্ট নেই, সেরকম ঠান্ডা নয় যে আপনি কষ্ট করবেন। আর বৃন্দাবনে তো রয়েছে লোক, নাকি বৃন্দাবনে তো মানুষ রয়েছে, তারা তো বৃন্দাবন বাস করছে, তো তারা যেমন ঠান্ডাতে কষ্ট করতে পারছে বা ঠান্ডার মধ্যে রয়েছে, তো আপনিও তো থাকতে পারবেন। আর আপনি তো এসে তো ঠান্ডা কাটাবেন না, দুদিন তিন দিন এক সপ্তাহ থাকলেন থেকে ঘুরে গেলেন, তাতে কোনো অসুবিধা নেই, ঠান্ডার সময় একটু ভিড় কম থাকে কিন্তু তাও ভক্তরা আসে, কোনো অসুবিধা নেই। তো তারপরেও মানুষ বসে নেই, সবাই পরিক্রমা করছে, তো পবিত্র একাদশী ব্রত আপনারা যারা পালন করছেন তাদের জন্য আমি রাধা দামোদরের কাছে প্রার্থনা করছি, সবাই যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে আর সমস্ত কর্মবন্ধন থেকে মুক্তি হয়ে যেন ভগবত ধাম ভগবত ভক্তি করতে পারে, ওইটাই আমার সবার জন্য শুভকামনা করি। আর সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, রাধা দামোদরের কৃপা লাভ করুন। তো এখন খুবই ঠান্ডা একটু ফিল করতে পারছি, একটু হাওয়া চলছে, তো
হাওয়াটা একটু গায়ে লাগছে। যাই হোক, তাও আপনাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। ঠান্ডার জন্য দেখুন লোকজন এখন কম রয়েছে, একটু ঠান্ডা কমে গেলে হয়তো লোক আসবে। আর মানে এখন তো সকাল সকাল, এখন বাজে 8টা সামথিং কিছু হবে, তো কিছুক্ষণ পর থেকে সে ভক্তরা আরও বেরোবে ঘর থেকে। এত ঠান্ডা ঠান্ডায় লোক বেরোচ্ছে না। যারা প্রেমী ভক্ত, যারা জয় হো বজরং বলি কি জয়, তো তারা একমাত্র এখন বেরোচ্ছে। আর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে পরিক্রমা করতে। তো জানেন আপনারা, এই বৃন্দাবন চৌরাশিকুজ পরিক্রমার যে মহিমা, এই ব্রহ্মাণ্ডে আর কোনো পরিক্রমার মহিমা তো নেই। যে পরিক্রমা করবে সে 84 লক্ষ নরক থেকে সে মুক্তি হয়ে যাবে। আর তার মধ্যে ফার্স্ট হলো বৃন্দাবন পঞ্চকুশ পরিক্রমা। তো পঞ্চকুশ পরিক্রমা এখন করছে, মানে পুরো ব্রজের মধ্যে যারা যে যেই জায়গায় অবস্থিত রয়েছে সেই জায়গা থেকেই তারা পরিক্রমা করে থাকে। তো ম্যাক্সিমাম বৃন্দাবন টাইপ মানুষ ফেস করে থাকে। বৃন্দাবনে তো 7 দেওয়ালে রয়েছে আমাদের রাধা দামোদর, রাধা রমন, রাধা শ্যাম সুন্দর, হ্যাঁ রাধা গোপীনাথ, রাধা গোবিন্দে সব আমাদের রয়েছে। আমাদের 7 দেওয়ালয় আমাদের গোস্বামী বাদের সে নিজ ঠাকুর স্বয়ং বিগ্রহ। তো তাদের কৃপা ইমিডিয়েটলি হয়, অন্য ঠাকুরের যে সেবা করলে যত কৃপা হয় তার থেকে দ্বিগুণ গুণা কৃপা হয় আমাদের গোস্বামী পাদের যে ঠাকুর রয়েছে, যারা স্বয়ংভূ ঠাকুর, যারা নিজের হাতে তারা প্রকট করেছে, তাদের সঙ্গে কথা বলেছে ভগবান স্বয়ং সর্বগোস্বামীর মাধ্যমে। তো আজকে তাদের ঠাকুরের কৃপা আপনারা বেশি লাভ করতে পারবেন। তো খুবই ভয়ানক ঠান্ডা, তাও ভক্তরা পরিক্রমা করছে। যমুনা মাইয়া কি জয়, রাধা রানী কি জয়। তো এখানে আমি যমুনা মায়ের মন্দিরে এসে গেলাম, এখানে হলো যমুনা মায়ের মন্দির। তো যারা বৃন্দাবনে আসেন অবশ্যই যমুনা দর্শন করবেন। রাধে যমুনা মাকে দর্শন করবেন, আর যমুনা মায়ের মন্দির আছে এখানে। জয় হো যমুনা মাইয়া কি জয়, সবাই দর্শন করবেন যমুনা মাকে। যমুনা মাইয়া কি জয়। গাইস কত সুন্দর সূর্য উঠছে, তাই না? দেখতে খুব সুন্দর লাগছে, কুয়াশা ভেজার মধ্যে সূর্য উঠছে। হ্যাঁ, তো জমি করে দেখাচ্ছি আপনাদেরকে। হরি বল, খুব সুন্দর লাগছে তাই তো? ওদিন ভাবছিলাম দেখাবো আপনাদেরকে জমি করে, তো আজকে ফেস্টিভ্যাল এসে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সূর্য, হরি বল। জয় হো ভোলেনাথ। তো অলরেডি সে যমুনা মায়ের তো এসে গেলাম সে কেশিঘাটে। তো কেশিঘাটে ভক্তরা দেখতে পাচ্ছি অনেক ভক্ত স্নান করছে, বিভিন্ন জায়গা থেকে হয়তো ঘুরতে এসছে। তো চলো সবাইকে নিয়ে যাই। তো আসেন আপনারা, আসেন বৃন্দাবনে আসেন, কোনো সেরকম ঠান্ডা নেই। যতটুকু ঠান্ডা আপনারা দেখতে পাচ্ছেন সেরকম ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা পড়ে থাকে। আপনি আসবেন, সোয়েটার পরবেন, চাদর গায়ে দিবেন, ঘুরবেন, তাতে কি প্রবলেম রয়েছে? ঠান্ডায় কি আপনি মরে যাবেন? মরবেন না। ভগবত ধাম বৃন্দাবন যখনই আপনি আসবেন তখনই আপনার মঙ্গল, তখনই আপনি রাধারানীর কৃপা প্রার্থী। রাধে রাধে। তো এই জন্য যে কোনো সময় আপনারা আসুন, কোনো প্রবলেম নেই। যখন আপনাকে রাধারানী নিয়ে আসে ধামে তখনই আপনি সন্তুষ্ট থাকেন, মনের থেকে আপনি শান্তি ফিল করেন, তাহলে হয়তো আপনি পূর্ণ কৃপাটা লাভ করতে পারবেন। তো অনেকের মধ্যে এই ভাবনা থাকে যে ঠান্ডায় আসবো না, গরমে আসবো না। এ কখন আসবেন আপনি? আপনি তো কখনো রাধারানীর কৃপায় লাভ করতে পারবেন না ঠান্ডা গরম চিন্তা করতে করতে। আপনি রাধারানীর কাছে প্রার্থনা করুন, হে রাধে তুমি আমাকে যখনই বৃন্দাবনে নিয়ে আসো তখনই আমি সন্তুষ্ট, তখনই আমি মানে নিজেকে আমি আনন্দিত মনে করতে পারবো, আমি সুভাগ্যবান, আমি এরকম অনুভব করতে পারবো। তো এই জন্য আপনারা যখনই আসেন তখনই রাধারানীর কৃপা আপনার উপর বর্ষা করবে। তো ব্লগ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা করি বৃন্দাবন থেকে। আর যারা বৃন্দাবনে আসবেন 84 কুশ পরিক্রমা করতে চান,
বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিতে চান, শ্রী রাধা দামোদর লালজির নিত্য সেবায় যুক্ত হতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, নাম্বার আপনারা আগেই পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই, অকারণে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না দয়া করে। তো ভালো থাকুন সবাই, তো চলুন আপনাদেরকে লাস্ট যমুনামাকে আসমান করে দিচ্ছি, আপনারা মানসিকভাবে যমুনামাকে আসমান করে সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে রাধা কৃষ্ণের প্রেম লাভ করুন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই যমুনার মাকে আসমান করাচ্ছি। দেখুন যমুনায় কত মাছ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় হো যমুনা মাইয়া, সবাইকে কৃষ্ণ ভক্ত প্রদান করো, সম্প্রদান প্রদান করো, রাধে রাধে। ভালো থাকুন সবাই, দেখুন এগুলা কি মাছ বলে, আরে কি মাছ জানি বলে আমি চিনি না, দেখুন কত মাছ, এই মাছ নিয়ে একটা ভিডিও বানাবো। এখানে এরকম কেউ নেই যে মাছ খেয়ে নিবে, যারা মাছ খায় মাছ আহার করে তারা খুব মানে এত পাপ তাদের গায়ে প্রবেশ করে যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। মাছ হলো সব আহারই, মাছ সমস্ত কিছু খায়, যা দিবেন তাই মাছ খেয়ে নেবে, এই জন্য মাছ আহার যারা করে তাদের এত পাপ করে। অনেকে বলে যে মাছ খায় আমরা কিন্তু মাংস খাই না, এইগুলো বলা আজকের দিনে পাপ, এগুলো খুবই আপনাদের মানে ভুল করছেন, এগুলো আপনাদের খুব পাপ করছেন। মাছ নিয়ে একটা ভিডিও বানাবো, রাধে ভালো থাকুন সবাই।